চট্টগ্রামে ইট প্রস্তুতকারক মালিক সমিতির সাথে জেলা প্রশাসনের মতবিনিময় সভা হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক মমিনুর রহমান জানান, ইট ভাটা নিয়ন্ত্রণে আইনের তোয়াক্কা না করে ড্রাম চিমনি ব্যবহার করে কাঠ দিয়ে ইট পোড়ানোর কারণে বিপন্ন হচ্ছে পরিবেশ ও ফসলের মাঠ। এর মধ্যে সাতকানিয়া সহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা ইট ভাটা উচ্ছেদ করা হয়েছে। নিয়মনীতি মেনে পরিবেশগতভাবে ইট ভাটা তৈরিতে বাধা না থাকলেও পরিবেশ বিপন্ন করে ভাটা তৈরি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয় এই মতবিনিময় সভায়। এ সময় চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারক মালিক সমিতির সভাপতি রাউজান পৌরসভার মেয়র জমিরুদ্দিন পারভেজ ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার সহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বান্দরবানে অবৈধভাবে নদী থেকে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের 4 নং ওয়ার্ডের চরইপাড়া এলাকায় এই ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম শাহনেয়াজ মেহেদি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব প্রদান করেন। এ সময় অভিযানে কুহালং ইউনিয়নের চরইপাড়া এলাকায় নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত 3600 ঘনফুট বালু জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। তবে অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। ভ্রাম্যমাণ আদালতে এ সময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাল মামুন, পরিবেশ অধিদপ্তর, বান্দরবান কার্যালয় পরিদর্শক আশফাকুর রহমান সহ জেলা প্রশাসনের কর্মচারী পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বদলে গেছে বান্দরবানের দুর্গম পাহাড়ের রুমা দৃশ্যপথ। ধানের বাম্পার ফলনে গোলায় ধান তোলা নিয়ে একসময় হিমশিম খেতে হতো এখানকার পাহাড়ি জনগোষ্ঠীকে। বর্তমানে আধুনিক কৃষি যন্ত্রপাতি পদ্ধতি ব্যবহার করে প্রতিদিন 10 হেক্টর জমির ধান কেটে ঘরে তুলছে কৃষক। বান্দরবান প্রতিনিধি রতন কুমার দের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বান্দরবানের দুর্গম পাহাড়ের বেশিরভাগ ধান উৎপাদন হয় রুমা উপজেলাতে। ধানের বাম্পার ফলন হলে বছরের পর বছর ক্ষেত থেকে গোলায় ধান তুলতে রীতিমতো হিমশিম খেতে হয় চাষিদের। তার উপর শ্রমিক সংকট তো আছে প্রকট। কিন্তু বর্তমানে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে বাড়ি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির 12টি মেশিন উপহার পেয়ে খুশি চাষিরা। আবহাওয়া অনুকূল থাকায় এখন ধান কাটায় ব্যস্ত সময় কাটাচ্ছেন কৃষকেরা। তিন পার্বত্য জেলার মধ্যে রুমা উপজেলা কৃষকেরা আমরা এই মেশিনগুলা সুন্দরভাবে ব্যবহার করতে পেরে আমরা খুশি হয়েছে। ধানের ক্ষেতে ব্যবহার করি এই সার, তারপরে আম বাগান, বিভিন্ন ফসলের বাগান আর বিভিন্ন সবজি চাষের মধ্যে আমরা ব্যবহার করি। এদিকে এসব মেশিনের ব্যবহার করে কৃষকেরা গেল বছরের তুলনায় দ্বিগুণ ধান গোলায় তুলতে পারবেন বলে আশা করছেন কৃষি সংশ্লিষ্টরা। 21/22 অর্থবছর থেকে এ পর্যন্ত 18 ধরনের যন্ত্রপাতি বিতরণ করেছি। ভালোভাবে রক্ষণাবেক্ষণ এবং চালনা করতে পারে কৃষক, সে বিষয়ে তাদেরকে নিয়মিতভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। পাহাড় অঞ্চলে কৃষি যেমন সমতলের কৃষি থেকে একটু ব্যতিক্রম, ঠিক একই রকম এই অঞ্চলের মেকানাইজেশনও একটু ব্যতিক্রম। এই অঞ্চলের মেকানাইজেশনকে কিভাবে প্রমোট করা যায় সেই জন্য এই প্রকল্পের মাধ্যমে আমরা সম্প্রসারণের কাজ করে যাচ্ছি। চলতি বছর রুমা উপজেলার দুর্গম জনপদে 233টি গ্রামে প্রায় 15,000 হেক্টর জমিতে বোরো ধান চাষ হয়েছে। ডেস্ক রিপোর্ট, News24। বান্দরবানে উদযাপিত হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভ মধু পূর্ণিমা। মধু পূর্ণিমা উপলক্ষে সকালে বান্দরবানের বিভিন্ন বৌদ্ধ বিহারে বিহারে আয়োজন করা হয় ভান্তেদের চোয়াইদান বুদ্ধ পূজা সমবেত প্রার্থনার। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বী দায়ক দায়িকা বিহারে বিহারে উপস্থিত হয়ে বিহারাধ্যক্ষদের মধুসহ বিভিন্ন ফলমূল ও পানীয় দান করে। শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সকাল 8টায় বান্দরবান সদরের উজানিপাড়া রাজগুরু মহাবৌদ্ধ বিহারে ধর্মীয় দেশনা প্রদান করেন বিহারের বিহারাধ্যক্ষ ডক্টর সুবর্ণ লঙ্কারা মাহাথির। এ সময় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উষয় সিং এমপি, রাজকুমার চহলা প্রজিমি সহ বৌদ্ধ ধর্মাবলম্বী পূজারীরা উপস্থিত ছিলেন। যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে রাঙ্গামাটিতে বৌদ্ধ ধর্মাবলম্বীরা উদযাপন করছে মধু পূর্ণিমা। সকালে রাঙ্গামাটি বৌদ্ধঙ্কুর বৌদ্ধবিহার, আনন্দবিহার, সাক্ষ্যমণি বৌদ্ধবিহার, ধনপাতা বৌদ্ধবিহার সহ বিভিন্ন বৌদ্ধবিহারে ধর্মীয় অনুষ্ঠান হয়। এ উপলক্ষে বিহারগুলোতে পূজা অর্চনা, প্রদীপ প্রজ্বলন ও ভিক্ষু সংঘকে পিণ্ডদান করা হয়। এর আগে বুদ্ধমূর্তির সামনে প্রদীপ প্রজ্বলন সহ দেশ ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা করা হয়। এতে
পার্বত্য অঞ্চলে বৌদ্ধ ধর্মাবলম্বী হাজারো নারী পুরুষ অংশগ্রহণ নেয়। সন্ধ্যায় সন্ধ্যা প্রদীপ, মঙ্গল প্রার্থনা, আকাশ প্রদীপ প্রজ্বলন সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে এ পূর্ণিমার উৎসব।